আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন। তো চমৎকার একটা অফার নিয়ে আসলাম, তো আজকে যে অফারটা শেয়ার করবো অফারটা ফুল ভেরিফাইড অ্যান্ড অফারটা একদম আর্লি স্টেজের। এখান থেকে ইজিলি আপনার $500 পর্যন্ত প্রফিট হবে, কোনো প্রকার ডিপোজিট কেওয়াইসি কিচ্ছু করতে হবে না। তো আপনারা জানেন যে আর্লি প্রজেক্টগুলো কেমন হয়ে থাকে, তো আর্লি প্রজেক্ট থেকেই কিন্তু এর কিছুদিন আগে আমরা প্রত্যেকে হিউজ লেভেলের একটা কোপ দিছি। তো ইনস্ট্যান্টের পিছনে না ঘুরে যারা অনলাইনে বা এয়ারড্রপ ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে চান তারা ভাই আর্লি অফারগুলোতে জয়েন করবেন, মাস্ট। তো আজকে সেরকম একটা অফার শেয়ার করব। আর এখানে মজার একটা বিষয় হচ্ছে যে অফারটার সাথে কিন্তু অপটিমিজম পার্টনারশিপ আছে, সো এখান থেকে হিউজ লেভেল একটা কোপ হতে পারে। কীভাবে কী করবেন আমি সব কিছু দেখা দিতেছি, মাস্ট বি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। তো সব কিছু শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই ক্রিপ্টো আর্ন বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের এই চ্যানেলটাতে নিয়ে আসবে। তো এখানে এসে সর্বপ্রথম জয়েন করে নেবেন, কারণ এখানে কিন্তু আমরা সব ধরনের এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ সবার আগে শেয়ার করে থাকি। আচ্ছা, এখানে আজকে যে অফারটা শেয়ার করবো সেটা আসতেছে মুড নেটওয়ার্ক থেকে। তো তাদের নিজস্ব একটা টেস্ট নেট অলরেডি চালু হয়েছে অ্যান্ড এনএফটি ক্লেম করা যাচ্ছে। অ্যান্ড এইখানে দেখেন এটা হচ্ছে এদের প্রোফাইল অ্যান্ড টুইটার প্রোফাইলটা অলরেডি ভেরিফাইড। অ্যান্ড এইখান থেকে মজার বিষয় আমি যেটা বলছি সেটা হচ্ছে অপটিমিজম। দেখেন অপটিমিজম এদের নিয়ে কাজ করে, সো এইখান থেকে কিন্তু প্রত্যেকের ভালো পরিমাণে একটা প্রফিট হবে। আর অফারটা কিন্তু একদম আর্লি, একদম নতুন একটা প্রজেক্ট। তো এখান থেকে দেখেন প্রতিনিয়ত এর আপডেট করতেছে, তো আপনি সব কিছু দেখে নিতে পারেন। তো এখন আসি যে এদের অফারটাতে আমরা কীভাবে পার্টিসিপেট করব। আচ্ছা, এইগুলো হচ্ছে এদের লিঙ্ক, আমি লিঙ্কগুলো সবগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখানে লেখা থাকবে টুডেস অফার লিঙ্ক। আপনি লিঙ্কে ক্লিক করলে জাস্ট আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, এখানে সব লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড এখানে দেখেন এরা ইথেরিয়াম গ্লোবালের সাথে অলরেডি পার্টনারশিপ করে ফেলছে, তো ধীরে ধীরে কিন্তু এটা বুম হবে ইনশাল্লাহ। তো এইখান থেকে সর্বপ্রথম আপনার ফসেট নিতে হবে, অবশ্যই আমাদের সাথে যারা কাজ করেন মেবি তাদের প্রত্যেকের কিউ বা মিসেস ব্রাউজার আছেন, সেখানে মেটামাক্স এক্সটেনশন অ্যাড করা আছে সেটা বলতে হবে না। তো অ্যাড না করা থাকলে ইউটিউবে অন্যান্য ভিডিও দেখে কীভাবে মেটামাক্স এক্সটেনশন অ্যাড করতে হয় ওটা দেখে নিন। তো দেখার পর এখান থেকে জাস্ট আপনাকে ফসেটটা নিতে হবে, এখানে জাস্ট আপনি প্রথম যে লিঙ্কটা থাকবে আপনি জাস্ট ওই লিঙ্কটাতে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, এখান থেকে এই যে সেফুলি যে ফসেটটা আছে সেফুলি এই ফসেটটা আপনাকে নিতে হবে। আর পার ডে আপনি 0.5 এই ইথেরিয়ামটা নিতে পারবেন, এটা কিন্তু টেস্ট নেটের, আবার কেউ মেইন নেট ভাবেন না। দেন আপনার যে মেটামাক্সের অ্যাড্রেসটা আছে বা টাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে বিএসসি অ্যাড্রেস, জাস্ট ওই অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে পেস্ট করবেন। করার পর এখান থেকে জাস্ট ক্যাপচাটা পূরণ করবেন, ক্যাপচাটা পূরণ করলে এখানে সেন্ট মি ইথেরিয়াম এখানে ক্লিক করবেন, একদম ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে দেখবেন যে তারা আপনাকে টোকেনটা দিয়ে দিবে। আর অনেকে আছেন যে এই যে সিপলি যে ইয়াটা আরপিসিগুলো এগুলো অ্যাড করতে পারেন না, তো আপনি এই টোকেনটা পাওয়ার সাথে সাথে আপনি মেটামাক্সে ঢুকবেন। ঢোকার পর এইখান থেকে যে ওয়ালেটটা দিয়ে আপনি কাজ করবেন ওয়ালেটে জাস্ট এই যে উপরে যে অপশনগুলো আছে নেটওয়ার্কের এখানে ক্লিক করবেন। তো করার পর এরকম আসতে পারে, দেন এইখানে দেখবেন আপনার এটা হাইড আছে নাকি ওয়ান আছে। তো যদি এটা হাইড করা থাকে দেন এইখান থেকে জাস্ট আপনি চাপ দিয়ে ধরে এটা ওয়ান করবেন। তো এটা ওয়ান করার পর এখানেই দেখবেন যে এই যে সেপোলিয়া এটা আছে, জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন, দেন এটা আপনার অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হওয়ার পর এখানে দেখবেন যে আপনার টোকেনটা দিয়ে দিচ্ছে, তো আমি এখানে দুইবার নিয়েছিলাম, অনেকদিন আগে একবার নিয়েছিলাম। তো এখান থেকে 0.5 সেপোলি ইথেরিয়াম পাবেন, যেটা দিয়ে আপনি এই টেস্টনেটের কাজটা করতে পারবেন। আচ্ছা, এখান থেকে প্রথম যে লিঙ্কটার কাজ, এখানে আমরা ইথে মানে ফসেটটা নিয়ে নিয়েছি, দেন দ্বিতীয় যে লিঙ্কটা ব্রিজ করতে হবে, মূলত এটা হচ্ছে টেস্টনেট। দ্বিতীয় যে লিঙ্কটা আপনি জাস্ট লিঙ্কটা চাপ দিয়ে ধরবেন অ্যান্ড এটা কপি করবেন, কপি করার পর আপনার সেই ব্রাউজারে ঢুকবেন। তো ব্রাউজারে ঢোকার পর আপনার সামনে আপনি জাস্ট ওই যে লিঙ্কটা কপি করলেন ওটা এখানে পেস্ট করে কোতে ক্লিক করবেন, দেন এরকম আসবে। তো এইখান থেকে সর্বপ্রথম আপনি এই যে কানেক্ট লেখা আছে এই কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন। তো করার পর এরকম আসবে, মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন, সরাসরি আপনাকে মেটামাক্সে নিয়ে যাবে। দেন যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করতে চান সেই ওয়ালেটটা জাস্ট এর সাথে কানেক্ট করবেন, নেক্সট করবেন, দেন কানেক্ট লেখা আসবে, কানেক্ট করবেন। করার পর এরকম আসবে, তো এরকম আসলে তো বুঝবেন না, সেক্ষেত্রে করবেন কি এই যে উপরে থ্রি ডট আছে এখানে ক্লিক করে এটা ডেস্কটপ মোড করে নেবেন। তো এখানে ডেস্কটপ মোড করে নিলে এরকম আসবে, জাস্ট এখানে আপনার সিম্পল ব্রিজ করতে হবে। তো এইখান থেকে দেখেন এই যে উপরে সেপুলিয়ে থাকবে, দেন নিচ থেকে আপনার কিছু দিতে হবে না, উপরে জাস্ট আপনি সেপুলিয়েটা এখানে সিলেক্ট করবেন, দেন এইখানে যে কোনো একটা অ্যামাউন্ট বসাবেন। তো এখানে আমি 0.2 বসাইছি, তো সেমভাবে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট এখানে বসাবেন। তো বসার পর নিচ থেকে দেখেন মুভ ফান্ডস টু মুড লেখা আছে, মানে এই যে সেপোলিয়া থেকে আমরা ব্রিজ করে এই মুড টোকেনে নিতেছি, MOD মুড টোকেন। তো যেটা থেকে কিন্তু আমরা এয়ারড্রপটা পাবো, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন, আপনাকে সরাসরি মেটামাক্সে নিয়ে যাবে। দেন ওইখান থেকে কনফার্মেশন চাইবে, তো আপনার কিছু ফি কাটবে, সেটা টেস্টনেট থেকে কেটে নেবে, সমস্যা নেই, আপনার মেইন নেটে কিচ্ছু খরচ হবে না। তারপর এখান থেকে কনফার্ম অপশন এখানে ক্লিক করবেন।
তো করার পর এখান থেকে আপনার এই যে কনফার্মেশনে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে, দেন এরকমই থাকবে। আপনি জাস্ট এখান থেকে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন। তো এক থেকে দুই মিনিট ওয়েট করার পরে দেখবেন আপনার এখানে ইয়েটা মানে ব্রিজটা হয়ে যাবে। তো ব্রিজটা হওয়ার পরে এখান থেকে আপনার অ্যামাউন্টটা কেটে নেবে অ্যাভেলেবল ব্যালেন্স থেকে, দেন আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার ব্রিজটা হয়েছে। তো সেমভাবে আপনি দু একবার ব্রিজ করে নিতে পারেন এখান থেকে। আচ্ছা, এখানে আমরা দুইটা কাজ করলাম, একটা হচ্ছে ফসেট নিলাম, ব্রিজ করলাম, দেন এখান থেকে ডিপে করতে হবে বা একটা টোকেন ক্রিয়েট করতে হবে, এরকম সিম্পল বিষয়। জাস্ট আপনি এই যে তৃতীয় লিঙ্কটা সেই লিঙ্কটা ক্লিক করবেন, করার পর এটা ওপেন করবেন। তো কপি করার পর আপনি সেমভাবে ওই ব্রাউজারে আসবেন, আসার পর উপরে জাস্ট চাপ দিয়ে ধরে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর এরকম আসবে, তো এটাও ডেস্কটপ মোড করে নেবেন, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো এখানে থ্রি ডটে ক্লিক করবেন, নিচে দেখবেন ডেস্কটপ মোড আছে, ওখানে ক্লিক করবেন, দেন ডেস্কটপ হয়ে যাবে। তো এখানে ডেস্কটপ হওয়ার পর এখানে আপনার একটু কাজ করতে হবে। তো আমি যেভাবে দেখাইতেছি এইভাবে এটাতেও কাজ করে নেবেন, এটাতে কাজ করে নেবেন, এটাতেও এটাতেও, এভাবে মোট কথা এখানে যতগুলো ইয়ে আছে, টোকেন আছে বা নেটওয়ার্ক আছে, সবগুলোতে একবার করে কাজ করে নেবেন। আমি জাস্ট আপনাকে একটা দেখাইতেছি। এখানে প্রথমত এই ইআরসি টোয়েন্টিতে ক্লিক করবেন। তো করার পর এইখানে এই যে নেম আছে, এই নেমের জায়গায় যে কোনো একটা নেম দিবেন। দেওয়ার পর এখানে একটা সিম্বল দিবেন, এখানে যে কোনো কিছু দিবেন। তো আমি দেখাইতেছি, আমি যে বসাইছি সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখছি। তো এইভাবে সিম্পল আপনার যা কিছু ইচ্ছা দিতে পারেন। এখানে ক্রিপ্টো দিবেন বা আপনার যা কোনো নাম দিবেন, দেন এখানে একটা সিম্বল দিবেন। দেওয়ার পর এখানে পেমেন্ট এখানে দিবেন। তো এটা মেবি একটা এনএফটি সিস্টেমে এরকম কিছু একটা মিন্ট করতে, মিন্ট না এখানে ক্রিয়েট করতে হবে। দেন এইখান থেকে এই যে প্রথমটাতে টিকমার্ক করবেন। তো টিকমার্ক করার পর আপনি, তো এখানে সব কিছু করার পর, এখানে আমি যা যা করছি এগুলো করার পর, আপনি জাস্ট এইখান থেকে এই যে ওপেন ইন রিমিক্স লেখা আছে, ওপেন ইন রিমিক্স এখানে একটা ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করার পর এরকম আসতে পারে, এগুলো এরকম অনেক আসতে পারে, অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, অ্যাকসেপ্ট, এরকম আসতে পারে। আপনি জাস্ট একের পর এক ক্লিক করতে থাকবেন। তো এগুলো ক্লিক করার পর একসময় যখন এগুলো শেষ হয়ে যাবে, দেন আপনি এটা আরেকবার ডেস্কটপ মোড করে নেবেন। এখানে থ্রি ডটে ক্লিক করে সেমভাবে ডেস্কটপ মোড করে নেবেন। তো করার পর এইখানে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করছে, দেন এইখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে। তো এইখানে দেখেন এই যে এখানে একটা অপশন আছে তিন নম্বরে, এই যে আমি মেনশন করলাম, এখানে তিন নম্বর যে অপশনটা আছে বা চার নম্বর যে অপশনটা, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এইখান থেকে সর্বপ্রথম উপরেরটা দেখ, আমি যেভাবে দেখাইতেছি জাস্ট এইভাবে কাজগুলো করেন। এখানে এই যে উপরে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ওইখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে মেটামাক্স আলা যেটা আছে দ্বিতীয় অপশনটা, এই যে এখানে দ্বিতীয় যেটা আছে মেটামাক্স, এটা এটার আছে দেখা যাইতেছে কিনা আমি জানি না, আমি জাস্ট জুম করতেছি। ওয়েট, এইখান থেকে আপনি জাস্ট এই যে দুই নাম্বার যে অপশনটা আছে মেটামাক্স আলা, জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর, তো এখানে ক্লিক করার পর ওইভাবে সরাসরি আপনাকে মেটামাক্সে নেবে। দেন যে অ্যাকাউন্টটাতে আপনি কাজ করছিলেন, ওইখানে ব্রিজ করলেন, ওই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করবেন। করার পর নিচ থেকে নেক্সট ক্লিক করবেন, দেন এরকম আসবে। তো এইখান থেকে আপনি এখন কী করবেন, এখানে এখানে সব কিছু দেখতে পারবেন। দেন আপনি এইখান থেকে এই যে উপরের দিকে দুই নাম্বার যে অপশনটা আছে, এই যে এখানে নিচ থেকে দুই নাম্বার যে অপশনটা আছে, এইটার উপর একটা ক্লিক করবেন। নিচ থেকে দুই নাম্বার বলছি আমি, ওইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। তো এখন এরকম আসার পর এখানে দেখেন এই যে নীল কালারের যে লেখাটা আছে বা নীল কালার যে আইকনটা আছে, নীল কালারের আইকনটার উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন এগুলো ভেরিফাইড হবে, যে এইখানে দেখবেন যে এই যে এগুলো সবুজ আকার মানে ভেরিফাইড হয়ে যাবে। তো যখন এটা ভেরিফাইড হবে, তো এখানে যখন সবুজ আইকন আসবে, তখন আপনি এইখান থেকে এই যে নিচের যেটা আছে এটার উপর ক্লিক করবেন। তো নিচেরটার উপর ক্লিক করার পর সেমভাবে এরকম আসবে। এইখান থেকে এখন আপনি এই যে ডিপ্লেতে ক্লিক করবেন, আর সরি এটা ডিপ্লে হবে, জাস্ট আপনি ডিপ্লের উপর একটা ক্লিক করে দেবেন। তো প্রথমত এটার কাজ, দ্বিতীয়ত এটার কাজ। করার পর এখান থেকে ডিপ্লেতে ক্লিক করবেন। তো করার পর এইভাবে আপনাকে মেটামাক্সে একটা নোটিফিকেশন যাইতে পারে, জাস্ট মেটামাক্স থেকে এটা কনফার্ম করে দেবেন। তো এইখান থেকে যখন কনফার্ম করবেন, তো কনফার্ম করার পর এখানে একটু ওয়েট করবেন, দেন আপনার কাজটা শেষ। এখানে দেখবেন নিচের একটা ট্রানজ্যাকশন হইতেছে, অ্যান্ড এখানে এটা মানে টিকমার্ক হয়ে গেছে। তো এটা যখন টিকমার্ক হবে, তখন বুঝবেন যে আপনার এইখানে যতগুলো কাজ ছিল সব শেষ। তো এখানে আমরা কাজটা করে নিলাম। দেন এইখান থেকে আপনি এখন এই যে এনএফটিটা আছে বা গ্যালাক্সি যে ওয়্যাটটা আছে, এটা ক্লেম করে নেবেন। এটা কিন্তু তাদের নিজস্ব ওয়্যাট, এটা কিন্তু মাস্ট ক্লেম করতে হবে। জাস্ট আপনি এটা তো বুঝাইতে হবে না ভাই, এটা জাস্ট কপি করে আপনি সেমভাবে ওই ব্রাউজারে গিয়ে ওই ওয়ালেটটা কানেক্ট করে এখানে যতগুলো টাস্ক আছে সবগুলো কমপ্লিট করে জাস্ট ওয়্যাটটা কানেক্ট করে নেবেন, কালেক্ট করে নেবেন। কারণ এই এই অফারটা মিস করা যাবে না, কারণ এই ধরনের টেস্টনেট অফার থেকে কিন্তু হিউজ লেভেলের একটা কোপ হয়, আর এদের সাথে কিন্তু অপটিমিজম অলরেডি পার্টনারশিপে আছে। তো পরবর্তীতে যত আপডেট আসে সবগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল জানাই দেবো। তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখেন।